শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। অলরেডি বুঝতেই পারছো আমরা পৌঁছে গেছি কলকাতা, মানে শিয়ালদাতে আছি। আর ও আমাকে বলছে টিকিট কেটে নেওয়ার জন্য, ও এগুলো নিয়ে যাচ্ছে ট্রেনের সামনে, আর আমি এখানে লাইন ধরে লোকাল ট্রেনের টিকিট কেটে নিচ্ছি। দেখো এই যে এখানে মানে লাইন দিয়েই তো কাটতে হয়, তো যাই হোক বেশি একটা ভিড় নেই সকাল সকাল। কখন ছাড়বে এটা? কখন ছাড়বে? ওইটা তুমি হাতে নেবে, ওইটা বউ দিতে নেবে। পারবেন তো নাকি? চিন্তা করতে হবে না, তোমার চিন্তা তুমি করো, এবার আমার চিন্তা আমার আছে, তোমার ক্ষতি হলে আমার দায়িত্ব। আসলাম রুমে, এসে নাইটি টাইটি সব চেঞ্জ করলাম, কারণ প্রচুর জার্নি হয়ে গেল, এত মানে খারাপ লাগছিল না, রাত্রেবেলা ঘুমও হয়নি। আর শুভ সকাল তোমাদেরকে, এখন বাজে সকাল 7টা, আমরা শিয়ালদাতে পৌঁছেছি যখন 4:30-5টা বাজে, বলো। আমাদের নতুন ফ্ল্যাটে তোমাদের সুস্বাগত। আর আমি চেনটা খুলে রেখেছি কালকে, ওই যে বর্ণালী দা বলছি, বর্ণালী দি এসেছিল না, তো ওই দিদি বলছিল যে তুমি সোনার চেন টেন পরে তুমি যাচ্ছ কেন, তারপরে ট্রেনের মধ্যে খুলেছিলাম। আমার মনে হচ্ছে এগুলো আমার তেলা পোকা খেয়েছে, এই চুলগুলো এত ছোট চুল তো আমার ছিল না, কোথার থেকে আসলো। আর এই হচ্ছে রুম, তোমাদেরকে পরে দেখাবো ঘুরে ঘুরে, আর সারাদিন তো দেখতেই পাবে, কারণ আজকে প্রচুর কাজ রয়েছে। তোমার জানালা, আমি এখানে জানালার পাশে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি, এদিকে প্রচুর হাওয়া আছে, এখনও এই যে দাঁড়িয়েছি শীতল একটা হাওয়া লাগছে, ভালো লাগছে খুব। যাই হোক চলো, এখন হচ্ছে নিচে বসে বসে হাওয়া খাবো, কিছু করার নেই, ঘরে কোনো জিনিসপত্র নেই আপাতত, নিচে বসেই হাওয়া খাবো, আর তারপরে একটু বেলা হোক, তারপরে আর কি সমস্ত কাজকর্ম শুরু হবে, ঘরে জিনিসপত্র আনা, ইলেকট্রনিক্স কাজ করা, ফ্যান ট্যান লাগানো, এই আর কি। কিছু বলবেন আপনি? আমি যেটা সত্যি কথা, মিকের মাকে মিস এখানে এমনি ঘেরা যাচ্ছে মানুষ, আমি দাঁড়িয়ে যাবো, কোনো ঘাম লাগতে না, এখন তো না একটু পরে থেকে লাগবে, রোদ উঠলে দেখবে চাঙ্গা। মিকি আর মাকে মিস করছি, মিকি এসে যে কি করবে, নতুন রুম নতুন শহর, এখানে লাগানো যাবে, হ্যাঙ্গিং করবে, প্যাকা যাবে, আমি জানি না, একদম চিকন হয়ে গেছে এখানে, কিভাবে আমি গাছ লাগাবো আমি জানি না, যে এতটুকু জায়গা করবো একটা ব্যালকনি হলে খুব ভালো হতো, তো ব্যালকনি কি ব্যালকনি রাখবে। আমরা বাড়ি থেকে যে ফ্যানটা নিয়েছিলাম, তো সেই ফ্যানটার না ওই ব্লেডটা একদম ফ্ল্যাট হয়ে গেছে, মানে হচ্ছে না ফ্যান, তো আমাদের দু রুমে তো দুটো ফ্যান লাগবেই, আর আমাদের বাড়িতে তো আর এক্সট্রা কোনো ফ্যান নেই যে নিয়ে আসবো, তো ওই জন্য আরেকটা ফ্যান যে ফ্ল্যাটের যে মালিক দাদা উনি নিজেই কিনে আনছে, দামটাও বললো আমাদের কাছে, আর উনি লাগিয়ে দেবো, ওনার মিস্ত্রি খরচ ওনার, কিন্তু ফ্যানটা কিনবো যা এটা আমাদের দাম, আর উনি লাগাবে ও। আচ্ছা, আর গ্যাসের কথা হচ্ছে কাকিমা তো আগে আলাপ করে রেখেছে যে আমরা আসলে পরে গ্যাসের যে ওনাকে যে গ্যাস দেন যে দাদা, সেই দাদাকে বলে যে আমাদেরকে যেন গ্যাসটা দেয়, তো কাকিমা তো সব কিছু আগের থেকে এরকম কথা বলে ঠিকঠাক করে রেখেছে, এখন আসার পরে সবার সাথে যোগাযোগ টোটা করলাম, আর কাকিমাও মানে ফোনে অনেকের সাথে আলাপ আলাপ করে দিয়েছে, তো যে গ্যাস নিয়ে গ্যাসটা এখানে সেট করছে আর কি। ও মুখ কেমন পাগলের মতন বসে আছে না, ওয়াশরুম যেতে পারতেছে না, কিছু একটু প্রবলেম আছে ওয়াশরুমে। আর আমরা একটা নতুন প্যান্ট কিনলাম, এই যে এটা
করাপটনের নতুন ফ্যানেরটা কিনলাম, আর একটা ফ্যান তো নিয়ে আসছি, কিন্তু এর প্লেটগুলো না নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য আমরা এখন নতুন প্লেট একটা কিনে আনলাম। মানে মালিক দাদাই কিনে আনলো, ফ্ল্যাট হয়ে গেছে, খাওয়া হবে না, তো সেই কারণে আমরা একটা ব্লেড কিনে আনলাম, মানে ফ্যানের পাখা একটা এক্সট্রা কিনে নিয়ে আসলাম, আর এই ফ্যানটা নতুন কিনে আনা হলো। তো এখন এগুলো লাগানো হবে, মালিক দাদা নিজে লাগা দিবে, যে নিয়ে আসছে এখানে লাগাবে, তো তার নেই তো তার আনতে গেছে। সারাটা দিনেই এরকম যাচ্ছে, তো ওই যে ফ্যানটা লাগিয়ে দিয়ে গেল, এখন গরমের থেকে আর মানে গরম থেকে রেহাই পেয়েছি। আর ঘরের অবস্থা দেখো, এই যে এখানে সব কিছু সেটিং টেটিং করে তারপরে তো ফ্যানটা লাগিয়েছে, আর ও গেছে হচ্ছে বাজার, আমাদের বালতি লাগবে, মগ লাগবে, এগুলো তো আর আনা যায় না অত দূর থেকে, বালতি মগ একটা ডাস্টবিন বালতি, তারপর হচ্ছে একটা ঝাড়ু এমনি ঘর ঝাড়ু দেওয়ার জন্য, তারপরে আরেকটা হচ্ছে ঘর মোছার জন্য এমনি আমি একটা অর্ডার দিয়েছি মপ, বাস্কেট মপগুলো হয় না, এগুলো অনলাইনে অর্ডার দিয়েছি, যদিও আসতে দু তিন দিন দেরি হবে, কিন্তু এখান থেকে 100 টাকা দামের যে ঘর মোছার ইয়েগুলো হয় না, শুধু একটা স্টিক মপ, তো এগুলো আর কি ওকে আনতে বললাম, তো ও নিয়ে আসবে, তারপরে আমি মানে ঘরের কাজবাজ করবো, স্নান করবো, স্নান করে খেতে হবে, প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে, তো আর কি করা, এগুলোতে আজকে সারাদিন যাবে। কত জিনিস একসাথে লক করা, এবার ভালো হয়েছে, থাকো চাবি কোথায় রাখছো? দাঁড়াও আমি এখানে দাঁড়াই আছি, তুমি আসবার জন্য না, এটাই ওটা তো আমাদের দরজা, দেখো ঘর দোর অবস্থা খুব খারাপ, ঝাড়ু তো দিতেই হবে, আর এটা একটা ঘর মোছা দিয়ে আনলাম, সেটা আমারও লাগছে খুব গো, এ হচ্ছে ডাস্টবিন, এটার মধ্যে কি আবার প্লাস্টিক ব্যাগও, তাই না, রাস্তা কাজ হচ্ছে রে। তো যাই হোক, এখন থেকে শুরু হলো মানে ঘর সাফাই করার অভিযান, এবং এগুলো পরিষ্কার করব, ঘর মুছবো, মানে প্রচুর কাজ রয়েছে। আর কিছু কথা তোমাদের সঙ্গে আজকে বলতেই হবে, সেটা আমারই ভুল, মনে হয় ভুল না সঠিক সেটাও বুঝতে পারছি না, গতকালকের ভিডিওতে তোমরা প্রায় অনেকেই কমেন্টে বলেছো যে কী ব্যাপার, তোমার না শাশুড়িমাকে নিয়ে যাওয়ার কথা ছিল, মিকিকে নিয়ে যাওনি, মিকি তো পারবে না তোমাকে, মানে তোমাকে ছাড়া থাকতে, তোমার শাশুড়িমারও বয়স হয়েছে, তো যেটা সত্যি কথা আমি তোমাদেরকে আসার দিন ক্লিয়ার বলিনি, কিন্তু তার আগে আমি ভিডিওতে বলেছি যে আমরা প্রথমে যাব, গুজগাছ করে রেখে এসে তারপরে মিকি আর মাকে নিয়ে আসব, হয়তো তারা ওই ভিডিওটা দেখেনি, বা আমি ঠিক মনেও করতে পারছি না মানে কীরকম করে বলেছিলাম তোমাদের, হয়তো ব্যাপারটা তোমরা জানোই না, কিন্তু অনেকেই বুঝতে পেরেছে, যারা বুঝতে পেরেছে তারা কিন্তু আর মানে জিজ্ঞেস করেনি, তো সে কারণেই আবার এই কথা তো আমাকে ক্লিয়ার করে বলতেই হবে, নাহলে আমার নিজের কাছেই তো একটা কীরকম লাগছে, তাই না। সেটা হচ্ছে আমরা দুজন আগে আসলাম, কারণ এত জিনিসপত্র নিয়ে, আমি বলেছিলাম তোমাদের যে এত জিনিসপত্র নিয়ে আসাটা সম্ভবই না, আর বাসে আমরা আসতে চাই ছিলাম, তারপরে বাসে আসাটাও কষ্ট হবে, তারপরে কিন্তু আমরা ট্রেনের মধ্যে করে নিয়ে আসলাম, আর আলাদা যে লাগেজ বুক করতে হয় যেটা ট্রেনে, সেটা কিন্তু করতে হয়নি, কারণ আমাদের দুজনের সিটের নিচেই আমরা রেখে আসতে পেরেছি, এবং টিটি দেখেও বলেছে আচ্ছা ঘর কা সামান হ্যায়, মানে ঘরের জিনিসপত্রই আছে, কোনো সমস্যা নেই, তো জিনিসপত্র নিয়ে আসাটাই হচ্ছে সবচেয়ে বড় কঠিন ব্যাপার, কারণ আমি কল্লোল মা মিকি চারজন যদি আমরা চলে আসতাম ওরকম করে তাহলে তো হতোই, কিন্তু যেহেতু সাথে ঘরের এত জিনিসপত্র আসবে, তো সেই ক্ষেত্রে একটা বয়স্ক মানুষ, আবার মিকি তাকে তো সব জায়গায় অ্যালাউ করে না, তো ওই জন্যই কিন্তু আমরা আগে জিনিসপত্র নিয়ে চলে এসেছি, এবং আগে ঘর দর সমস্ত কিছু গুছিয়ে রেখে তারপরে মা আর মিকিকে আর কি আমরা আনতে যাব। অনেক কষ্ট কষ্ট করে স্নান টান করলাম, এখন আমরা খেতে হয়েছে আমরা যাচ্ছি খেতে, সারাটা দিন গেল খাওয়া দাওয়া নেই, ইয়ার পরিস্থিতি ওই তো প্রথম প্রথম একটু এটা তো করতেই হবে, তারপরে তো সব ঠিক হয়ে যাবে, তাই না, চলো খেতে যাই। কোনো রকম স্নান করেছি, স্নান করে শ্যাম্পু দিয়ে স্নান করলাম, ক্রিম দিলাম, সিঁদুর দিলাম, পরে এসে তারপরে বাকিটা দিচ্ছি, কপালে দিন এই জন্য বলছি, চলো
এই মাত্র রুমে আসলাম, ভাতের মজা কি আর বিরিয়ানিতে হয়। তারপর ঠেকায় পরে বিরিয়ানি খেতেই হবে, কারণ আমরা যে বেলায় গেছি ওই বেলায় আর ভাত নেই, সে কারণে বিরিয়ানি খেলাম। আমরা বলেছি চিকেন বিরিয়ানি খেতে, দিয়েছে মটন বিরিয়ানি। তারপরে ও মটন বিরিয়ানি খেয়েছে, আমি চিকেন বিরিয়ানি খেয়েছি। আমি তো খাইনি, ও নিয়েই তুমকে দিয়েছে, তো ওটা তো আর হয় না। না তা যাই হোক, দাদা এটা লাগিয়ে দিল, ওই যে স্ট্যান্ড এখান থেকে ওই পর্যন্ত একদম নর্মাল স্ট্যান্ড, কারণ পর্দা লাগানো নিয়ে হলো কথা, ভেঙে না পড়া হলো কথা, সে কারণে একদম নর্মালটা লাগাচ্ছি, কারণ খরচটা আমাদেরকে দিতে হবে, এই জন্য বলছি। আর এই হচ্ছে এদিকে আরেকটা স্ট্যান্ড, আর ওই যে আরেকটা, ঠিক আছে। তো এগুলো তারপরে পর্দা লাগাবো, আর আজকে আর বিছানায় ঘুমানো হবে না, মানে চৌকি বা খাট এগুলোর কোনো ব্যবস্থা হয়নি। চৌকি আমরা কিনতে পারবো, আমাদের পাশেই আছে, কিন্তু আজকে আর ভ্যানে করে যে নিয়ে আসবে সেই ভ্যান আজকে আর আসবে না, কারণ বেলা চলে গেছে, 4:30 উপরে বাজে। ওই জন্য আমাদের 5 বাজে, দেখো আমাদেরকে আজকে নিচে বিছানা করে শুতে হবে, ফ্লোরে বিছানা করতে হবে, নিচে বিছানা করে শুতে হবে। দিদি তুষক পাঠাবে বলেছে, এখন গাড়ির মানে দিদি তো সে সকালে পাঠাতো, কিন্তু গাড়ির ব্যবস্থা হচ্ছে না জন্যে এত দেরি। তো তুষকটা আসলে তারপরে আমরা তুষককে এখানে তুষক পেতে বিছানা চাদর পেতে তারপর শুতে পারবো, আর নতুন করে লাগবে। আমাদের মানে কিছু তো নিয়ে আসিনি, তো সারাদিন খারাপ হয়ে আছে, কাদায় আছে। একটা বুদ্ধি করলো, এটা ফ্যানের ইয়েটা ফাটাচ্ছে, ফাটিয়ে আমরা ওখানে বসবো নিচ্ছে। ও আমার আসন, আর একটা মোবাইল আসন। স্নান দান করে খাওয়া দাওয়া করে এগুলো কাজ করা কিন্তু খুবই কষ্টের, তো না করলেও হবে না। এদিকে দেখতে দেখতে আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, তো বিছানা কোনো রকম না করলেও হবে না। সারাটা দিন আমাদের মানে আমরা বসতেও পারছি না, কীরকম পাকার মধ্যে কীভাবে বসলাম, হাতে পায়ে পুরো সাদা হয়ে গেছিলো। তো এখন স্নান দান করেছি, এখন তার সেভাবে বসাটা মানে কীরকম একটা লাগে, তো ওই জন্য এখন সব কিছু পরিষ্কার করা শুরু করলাম। আর যেহেতু ওই কাজটাও শেষ হয়ে গেছে, নাহলে আমরা তো সকালেই করতে পারতাম, মানে সকালে বলতে ওই দুপুরে করতে পারতাম, কিন্তু যেহেতু ওই ফ্যানের কাজ, তারপরে পর্দা লাগানোর জন্য স্ট্যান্ড লাগিয়ে দেওয়ার জন্য এগুলো কাজ করছিলো, সে কারণে তো আর করতে পারিনি তখন। তো মপটা আসলে পরে সুবিধা হবে, এটা তো হাত দিয়ে চিপতে হচ্ছে, হাত দিয়েই করতে হচ্ছে, আর বাস্কেট মপটা আসলে তো আর এগুলো করার মানে হাত দিয়ে আর চিপতে হবে না। তো বেশ কয়েকদিন টাইম লাগবে, কারণ আমরা এখানে আসার পর তারপরে হবে, এখন তো আর আসবেই না। তো যাই হোক, দেখো ঘর দর মুছতে মুছতে আমার একদম আমি কমন নিয়ে সোজা হতে পারছিলাম না, বড় বড় দুটো রুম, তার মাঝখানে রান্নার ঘর আর হচ্ছে ডাইনিং রুম একসঙ্গে, মানে ওটাকে ডাইনিং রুমও বলতে পারো, রান্নার রুমও বলতে পারো। আর বাথরুমটা ঠিক আছে, মোটামুটি আমাদের বাড়িতে বাথরুম যেরকম ওরকমই হবে, ওটা থেকে একটু বড় হতে পারে। তো সব মিলিয়ে ঠিকঠাকই আছে, তোমরা একটু কমেন্টে জানিও যে কীরকম হয়েছে রুমগুলো। আর সবচেয়ে বড় কথা, এখানে সিকিউরিটি খুব ভালো, আর ফ্ল্যাটের যে মালিক দাদা আছেন উনি তো আরও অনেক ভালো, মানে আমাদের যে কোনো সমস্যা সুবিধা সব কিছুতেই উনি মানে আমরা বললেই কিন্তু সব তাড়াতাড়ি করে দিচ্ছে, আমাদের যেটা সুবিধা হবে, এবং মানে মিস্ত্রি না পাওয়া গেলেও নিজেই করে দিচ্ছে, কারণ যেহেতু আমরা দুটো মানুষ এসেছি এবার কীভাবে কী করবো সবটা বুঝে নিয়েই। তো একটা ফ্ল্যাটে উঠতে গেলে বা বাড়ি ভাড়াতে উঠতে গেলে তা মালিক যদি ভালো হয় তাহলে কিন্তু থাকতে কোনো অসুবিধা হয় না, আর ভাড়াটিয়ারাও ভালো হতে হবে, কারণ আমরা এসেছি, আমরা এসেও আমাদের নিশ্চয়ই আচার ব্যবহার সব কিছুর উপরেও ডিপেন্ড করে যে আমরা কীরকম পাবো তার কাছ থেকে আদর আপ্যায়ন, তাই না? যদিও দাদা বলছিল ওনার ফ্ল্যাট আছে উপরে, ওখানে গিয়ে ফ্রেশ হওয়ার জন্য, কিন্তু কেমন একটা লাগে না যে কারো রুমে যাব শুধুমাত্র ফ্রেশ হওয়ার জন্য, ওই জন্য আর যাইনি। তো দেখো এই রুমটা তো মুছে একদম 3 মুছলাম, জানালাটা সহ সব কিছু। আর এই রুমটার মধ্যে অনেক কিছু ছিল এখানে দেখলে তখন, এই জায়গাটার মধ্যে, আর তারপরে এদিকে নিয়েছিলাম, তারপরে যে বস্তায় ঢুকিয়ে ওই যে ওখানে রেখেছি, তো এটা কালকে সকালে কী করতে হবে ব্যবস্থা। আর এখন হচ্ছে এই যে দেখো কত নোংরা বেরিয়েছে দেখো ঘর থেকে, মানে 3-4 ঝাড়ু দিয়েও এত অবস্থা, কিছু করার নেই, পরিষ্কার করেই তো তারপরেই থাকতে হবে।
দেও না খালি কোনো মতে পারো, একটু পরে তো তুলতে যাবো। শরীর ভীষণ খারাপ লাগতেছে ভীষণ, আর দাঁড়িয়ে থাকতে পারতেছে সারাদিন দাঁড়িয়ে থাকা না, আজকে সারাটা দিন দাঁড়িয়ে আছি। থ্যাংক ইউ। তো দেখো ওকে একটু বিছানা করে দিলাম, ওর চোখের দিকে তাকানো যাচ্ছে না, মানে সারাটা দিন তো এই ভারী পরিশ্রমগুলো তো ওই করলো, জিনিসপত্র টানাটানি করে আনা, সবটা কিছু এক হাতে ই করা, আমি তো সাথে সাথে ছিলাম, অল্প অল্প যেগুলো সেগুলোই করেছিলাম, কিন্তু ভারী বহন করা এবং সারাটা দিন যত খাটাখাটনি যাচ্ছে, তো ওই জন্য ওকে বিছানাটা একটু করে দিলাম, ও শুয়ে থাক, তারপরে আমি ঘর দর মুছে নিয়ে গাটা একটু ধোবো, কারণ এগুলো করা কাজ করার পর আবার স্নান না করলে হবে না, মানে মাথা ভিজাবো না, মাথার মানে গলা থেকে সারা শরীর ধুয়ে নেব বাথরুমে ঢুকে। আর আমার জামাটা দেখো পিছন দিকে ঘেমে এই অবস্থা, সবসময় আমার এরকমই হয়, ঘাম মানে ঘেমে গিয়ে আমার এই যে সারা শরীর ভিজে যায়। তো যাই হোক, এই হচ্ছে আরেকটা রুম যেটার মধ্যে মা থাকবে। তো এটা রুমও আমাদের রুমটা যেরকম, আমাদের রুমটা থেকে এই রুমটা কিন্তু বড়, আমাদেরটা অত বড় না, যেটার মধ্যে আমরা মানে বিছানা করলাম দেখলে, ওটা আমাদের রুমটা থাকবে, আর এটা হচ্ছে মায়ের রুম। তো মার রুমটা বেশ বড়, তোমাদেরকে এরপরে দেখাবো সব, তোমরা চাইলে আরও মানে একদম গুছিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে সুন্দর করে দেখাবো। আর রান্নার জায়গাটাও মোটামুটি বেশ বড়, রান্নার জায়গাটাও একটা স্পেস আছে, দরজার ওই পাশ থেকে আবার ওখানে ডাইনিং টেবিলও পাতা যাবে। আর এদিকে মালবিকের দিকে তো তোমরা সবাই চেনো, বাবুর অসুখের সময়ও দেখতে এসেছিলো দাদা দিদি দুজনেই। আর আকাশ দেখো কি পরিমাণে খারাপ করেছে, তো ওই মালবিকে দিয়ে কিন্তু আমাদের জন্য দুটো গদি পাঠিয়েছে, একদম অনলাইনে বুক করে পাঠিয়েছে। তো দেখো বাইরের থেকে আমরা খাবার নিয়ে আসলাম, রুটি ভাত কাতলা মাছ সবজি অনেক কিছু, মৌকে আসার রান্না করতে দেয়নি, মৌ বারবার বলতেছিল যে চলো রান্না করে খাই, আজকে জার্নি টানি করে এসে এত কাজ টাজ করার পর আর রান্না করার ইচ্ছা করলো না, চা করে খাইছিল। তবে এই ঘর ঘরগুলো পরিষ্কার হয়ে গেছে, আমরা মুছতে পেরেছি, এটাই অনেক। কী আছে নাকি ডাল? সারাদিন পরে ভাত খেয়ে খুব ভালো লাগছে, কারণ বিরিয়ানিটা না মানে এখন তো আমার ভালোই লাগে না, আর ভাত না পেলে আর কি করবো, ওই বিরিয়ানিটা খেয়েছিলাম, একদম খেয়ে যা অবস্থা, গ্যাস হয়ে গেছিলো। আর এই দেখো একটা গদি আর একটা গদি ওই ঘরে, তো এটা এখানে পেতে তারপরে বিছানা করে নেব। এখন শুধু শরীর চাইছে যে বিছানা, যে কোনো রকম শুয়ে পড়ার জন্য, মানে পিঠে টিটে দিয়ে একদম ব্যথা হয়ে গেছে হাত পা, কল্লোল বলছিল ওর পা ব্যথা করছে, যতবার করে ও বাজার যাচ্ছে আসছে, এটা দরকার ওটা দরকার, তাও এখানে আসার পরে পুরো লিস্ট করে তারপরে কিন্তু আনছে, কিন্তু শুধু ওটা করলে তো হচ্ছে না, যেমন এই গদিগুলো ঘাড়ে করে নিয়ে আসা, তারপরে ওখানে আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম গাড়ির জন্য যে কখন আসবে, আমাদের মানে এই গলিটা তো চেনা না, ঠিকানা দেওয়ার পরেও আর কি চিনতে পারছিল না। তো যাই হোক দেখো দুজনে শুয়ে পড়েছি, কালকে নতুন ব্লগ আবার স্টার্ট হবে সকাল থেকে। আজকে সারাদিন তোমরা কেমন দেখলে কমেন্টে জানিও, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো এখানেই, গুড নাইট।